রাজু কেমন হয়েছে? ভালো। বড় বড় হবে, আমি একটা ছোট দেখে তুলে দিচ্ছি, সেগুলাকে আমার হয়ে গেল। চাজিয়ে চাজিয়ে কোথায় দেবো? নিচ্ছি ভালোভাবে, আর নিচে খড় গুলো দিয়ে দিচ্ছি, আর দাদা সাজাচ্ছে ভালোভাবে ভেঙে ভেঙে। একদম আগুনের উপরে দিয়ে দে, আস্তে দে, এপাশে এসে। আমরা আলুগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো কাটবো তো। ওই জন্য বললাম উপরে দে। আচ্ছা ভালোভাবে আগুন কিরকম দেখুন, আগুনটা অনেক কমে গেছে। এবার আমাদের আলু পরাটা দেখবো, আগুন একটুখানি আগুন আছে, সেটা লিবে গেলে আলু পুড়ে পুরো কালো হয়ে গেছে। কি আলুটা তো সিদ্ধ আছে? হুম, পুরো সিদ্ধ হয়ে গেছে। কটা দিয়েছো? তাহলে এখান থেকে এটা কারি পাতা, এটা কারি পাতা টিউশন ভর্তি হয়েছিস, এটা কারি পাতা, আর এইটা লেবু, আর এইটা লঙ্কা, আর
আলুগুলো ছাই দিয়ে নেওয়া হচ্ছে। আলুটা কেটে নিচ্ছে আমরা। আলুটা ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। লবণটা ভালোভাবে দিয়ে দেব। লবণটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে। তারপর খেটে নিচ্ছে আমার মা। দেখো গাছটা যেন ছিঁড়ে না যায়। আর তুমি জানো কেলিয়ে পড়ো না। বেশি লেবুটা আমার কেই পড়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। রাজু কেমন হয়েছে? ভালো।